রাব্বুর আলামিন এমন কোন গুনাহ নাই আমরা করি নাই, আমাদের চেয়ে বড় গুনাহগার আকাশের নিচে জমিনের উপরে আর নাই। রাব্বুল আলামিন আমরা সবাই তোমার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমরা তোমার গোলাম, আমাদের বাবারা তোমার গোলাম, আমাদের মায়েরা তোমার বান্দি, আমাদের মাথার চুলের ছুটি তোমার কুদরতি হাতের মুঠোয়, তুমি যা চাও তাই করতে পারো রে মাওলা, আমাদের জীবনের সব গুনাহ খাতা তুমি মাফ করে দাও। কত গুনাহ করেছি মাবুদ গোপনে, মাফ করে দাও তুমি আল্লাহ নিজ গুণে, মাফ না করো যদি তুমি আল্লাহ মোদেরে, মাফ না করো যদি গো আল্লাহ তুমি মোদেরে, বান্দা বলে কেন গো তুমি বাদালে, আদর করে বান্দা বলে তুমি বানাইয়া, আদর করে বান্দা বলে তুমি বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। রাব্বুল আলামিন জাহান্নামের আগুন বড় কঠিন, বড় কঠিন। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, তুমি মানুষকে দুর্বল করে বানিয়েছো, দুনিয়ার মোমবাতির আগুন আঙ্গুলে লাগলে সহ্য হয় না, গ্যাসের চুলার আগুন আঙ্গুলের মালের মধ্যে লাগলে সহ্য করতে পারে না, কেমন করে জাহান্নামের আগুন সইব? তুমি বলেছো জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের কম করে 70 গুণ বেশি তেজ ওয়ালা। আবার কোরআনে বলেছো নারুল্লাহিল মুকাদাব আল্লাতী তাতালি ওয়ালা আফিদা, দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে যায়, পায়ের মধ্যে লাগলে পা জ্বলে যায়, জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না আগে কলিজাটা জ্বলে পুড়ে সারখার হয়ে যাবে। রাব্বুল আলামিন আমরা দুর্বল, আমাদের গুনাহ বেশুমার, আমরা সবাই মিলে গভীর রাতে তোমার দরবারে ক্ষমা চাই। রাব্বুল আলামিন তোমার কি একটু মায়া লাগে না, তোমার কি একটু দয়া লাগে না? সবাই গলাটা ছেড়ে দিয়ে মাথাটা নিচের দিকে করে আল্লাহর একটা ডাক দেন, বলেন আল্লাহ, আরো চিৎকার দিয়ে বলেন আল্লাহ, আবার আল্লাহরে ডেকে বলেন আল্লাহ। রাব্বুল আলামিন তোমার প্যারা বান্দা বান্দিরা ছোট্ট বাচ্চার মতো হাউ মাউ করে কেঁদে কেঁদে তিনবার তোমারে আল্লাহ আল্লাহ পরে ডাক দিল, তোমার আরো সে কি ধাক্কা লাগে না? তোমার রহমতের সাগরে কি জোশ লাগে না? তোমার কি দয়া লাগে না? রাব্বুল আলামিন তোমার গুনাহগার বান্দাগুলো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহ নিয়ে গভীর রাতে তোমার দরবারে হাত তুলে ভিক্ষুকের মতো কাঁদে, তোমার কি দয়া লাগে না? তোমার কি মায়া লাগে না? তোমার কি রহমতের সাগরে জোশ লাগে না? তোমার কি দয়া লাগে না? তোমার কি মায়া লাগে না? তোমার রহমতের সাগরে কি জোশ লাগে না? রাব্বুল আলামিন আমরা জীবনে যত গুনাহ করেছি মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে 6 দিন ব্যাপী তাফসীর মাহফিলে ছোট্ট বাচ্চার মতো হাউ মাউ করে তোমার কাছে ক্ষমা চাই, আর জীবনে গুনাহ করব না। রাব্বুল আলামিন আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও। রাত্রি যত গভীর হয় দুনিয়ার দরজা বাড়িগুলো বন্ধ হয়ে যায়, রাত যত গভীর হয় মানুষের দরজাগুলো লেগে যায়, রাত যত গভীর হয় দোকানপাটের শাটারগুলো পড়ে যায়, আর রাত যত গভীর হয় তোমার রহমতের দরজা খুলে যায়, তোমার বরকতের শাটার উপরের দিকে উঠে যায়, তোমার রহমতের দরিয়া খুলে যায়। রাব্বুল আলামিন তুমি বলেছো বান্দা নিরাশ হবি না,
তোর গুনাহ যত বড়ই হোক, তোর অন্যায় যত বড়ই হোক, আমার রহমান নামের দরিয়া তার চাইতেও বড়। আমরা তোমার দরবারে রহমতের ভিখারি, ক্ষমার ভিখারি, মাগফিরাতের ভিখারি। রব্বুল আলামিন আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নাও। অনেক হাফেজে কোরআন হাত তুলেছে, অনেক দাড়ি পাকা মুরব্বীরা হাত তুলেছে। রব্বুল আলামিন তোমার কাবার ঘরের হাজি সাহেবেরা হাত তুলেছে, যাদের হাতগুলো তোমার কাবা ঘরে লেগেছে। অনেক মাসুম বেগুনা বাচ্চারা হাত তুলেছে, পর্দার আড়ালে অনেক অলি আল্লামা বোনেরা হাত তুলেছে। রব্বুল আলামিন যার হাতটা পছন্দ হয়, যার দোয়াটা তোমার ভালো লাগে, যার মোনাজাত তোমার কাছে পছন্দ হয়, তার ওসিলা করে আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে না। এলাকার লোকের বদ্ধমূল ধারণা, পাড়াগের ইসলামী সমাজ কল্যাণ পরিষদের শেষ দিনের আখিরে মোনাজাত কবুল হয়ে যায়। রব্বুল আলামিন জানি না আমাদের দোয়া কবুল হয়েছে কিনা, জানি না আমাদের গুনাহ তুমি মাফ করেছো কিনা, জানি না আমাদের সবাইকে তুমি মাসুম বানিয়ে ঘরে নিবা কিনা। রব্বুল আলামিন গভীর রাত তোমার পেয়ারা বান্দারা তোমারে আল্লাহ আল্লাহ বলে ডাকে, তাদের চোখের পানি ঝেড়ে জীবনের সবগুলো গুনার কথা স্মরণ করে তোমার দরবারে কাঁদে। রব্বুল আলামিন আমার ভাইদের আমার বোনদের সবার জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আমিন। আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালু মামা মামি পাড়া প্রতিবেশী দেশি খেসি শ্বশুর শাশুড়ি সবার জীবনের গুনাহ মাফ করে দাও। জানি না আমার কোন ভাইয়ের আব্বা দুনিয়ায় বেঁচে নাই, কোন ভাইয়ের আম্মা দুনিয়ায় বেঁচে নাই, কোন ভাইয়ের দাদা বেঁচে নাই, কোন ভাইয়ের দাদি বেঁচে নাই, কোন ভাইয়ের নানা বেঁচে নাই, নানি বেঁচে নাই। কত কষ্ট করে ছোটবেলা তারা আমাদেরকে কষ্ট করে ভালোবেসে আদর দিয়ে বড় করে তুললো, বাবা আমাদেরকে কত কষ্ট করে মানুষের মতো মানুষ বানালো। অনেক ভাইয়ের ওই বাবা দুনিয়ায় নাই, নিজে খায় নাই, আমাদেরকে না খাইয়ে রাখে নাই, ঈদ আসলে নিজে নতুন জামা কিনে নাই, আমাদেরকে নতুন জামা না দিয়ে রাখে নাই। জানি না কোন ভাইয়ের বাবার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলে, জানি না কোন ভাইয়ের মায়ের কবরে জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলে। জনম দুঃখিনী মারে কত কষ্ট দিলাম, পেটের ভেতরে দিলাম, পেট থেকে বের হয়ে দিলাম, এখনো জনম দুঃখিনী মারে কষ্ট দিয়ে যাই। জানি না কোন ভাইয়ের আম্মার কবরে জাহান্নামের আগুন জ্বলে, মায়ের পেটের বুকে মাঝখানটাতে লাথি মেরে আমরা দুনিয়ায় আসলাম, আমার মা বেহুশ হয়ে পড়ে রইল, আবার জ্ঞান ফিরার পর সবার আগে আমার কোলে নিয়ে চুমু খায়, সবাই বলল 10 মাসের কষ্ট এত তাড়াতাড়ি কেমনে ভুললি। আমার মা জবাবে বলেছে তোমরা বুঝবা না, যখন আমি আমার সন্তান কোলে লইছি, যখন আমি আমার সন্তান কোলে লইছি, বুকে লইছি, চুমা খাইছি রে, 10 মাসের সব কষ্ট আমি ভুলা ফালাইছি। ওই মারে কত কষ্ট দিলাম, ডানে রেখেছে পেশাব করে দিয়েছি বামে নিয়ে আসছে, বায়ে পেশাব করে দিয়েছি বুকের উপরে রেখেছে, রাত 3টার দিকে পেশাব করে মায়ের বুকটাও ভিজিয়ে দিলাম, তারপরে নতুন জামা পরে শাড়ি পরে আমার মা আমারে ঘরের ভেতর থেকে বের করে দেয় নাই, বুকের মধ্যে টেনে রেখেছে। জানি না কোন ভাইয়ের জনম দুঃখিনী মা কবরে জাহান্নামের আগুন জ্বলে, কোন ভাইয়ের জনম দুঃখিনী মায়ের কবরে আজাব হয়, কোন ভাইয়ের মায়ের কবরে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলে। আব্বা আমার কবরে তুমি আজাব দিও না, দাদা দাদির কবরে তুমি আজাব দিও না, নানা নানির কবরে তুমি আজাব দিও না। রব্বুল আলামিন আমাদের ডানে ডগের কবরস্থান, বায়ে মাতুয়েল কবরস্থান,
বাংলার জমিনে যত কবরস্থানের মধ্যে, গোটা বিশ্বের যত কবরস্থানে যারা পরিমাণ ইমান নিয়ে যত বান্দা বান্দি শুয়ে আছে, সকলের জীবনের সব গুনাহ মাফ করে দাও। আমাদের যত আত্মীয় স্বজন সাড়ে তিন হাত কবরের বাসিন্দা, তাদের কবর গুলোর জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দাও। এই ইসলামী সমাজ কল্যাণ পরিষদকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। তারা নৃত্যানুষ্ঠান করে নাই, তারা গানের কনসার্ট করে নাই, তারা কোরআনের তাফসির করেছে। রব্বুল আলামিন আলী মোহাম্মদ খান সাহেবের কবরটারে তুমি জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও। যে আঙ্কেলের উদ্যোগে সবাই আমরা একত্রিত হলাম 1990 সাল থেকে, এই ময়দানে কোরআনের কথা শুরু হয়েছে, যার উদ্যোগে তারে তুমি জান্নাতি হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। ওই 1990 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত ইসলামী পরারগার সমাজ কল্যাণ পরিষদের যত সদস্য ভাইরা দুনিয়া ছেড়েছে, প্রত্যেকের কবর গুলোরে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আজকের এই কোরআনের বাগানটারে সফল করলো, রব্বুল আলামিন ওই কিয়ামতের দিন কঠিন মুসিবতের কালে, যেদিন ভাই ভাইরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, বাবা ছেলেরে চিনবে না, মা তার মেয়েরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, স্বামী স্ত্রীরে চিনবে না, স্ত্রী স্বামীরে চিনবে না, ওই কঠিন দিনে কঠিন মুহূর্তে আজকের এই মাহফিলটা তুমি আমাদের সবার নাজাতের ওসিলা করে দিও। রব্বুল আলামিন আমার যে ভাইরা অসুস্থ আছে সুস্থ করে দাও, আমার যে ভাইরা এখানে চাকরি করে চাকরিতে বরকত দাও, আমার যে ভাইরা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, আমার যে ভাইদের কাঁধের উপরে বিশাল অঙ্কের ঋণের বোঝা ঋণ হালকা করে দাও, আমার যে ভাইরা দেশের বাইরে প্রবাস জীবন কাটায় সহি সালামতে থেকে দেশে অর্থ পাঠানোর তৌফিক দাও। রব্বুল আলামিন পর্দার অন্তরালে মহিলা প্যান্ডেলে আমার মা বোনেরা চোখের পানি ছেড়ে তোমার দরবারে কাঁদে, আমার মা বোনদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। খাদিজার মতো, ফাতেমার মতো, মারিয়ামের মতো, মায়েশার মতো তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। তাদের ঘরে তুমি বড় বড় আল্লাহর ওলি দাও, তাদের ঘরে তুমি ভদ্র সন্তান দাও, তাদের ঘরে তুমি মুফাসসিরে কোরআন দাও, তাদের ঘরে তুমি হাফেজে কোরআন দাও, তাদের ঘরে তুমি ইমাম দাও, খতিব দাও, মুফতি দাও, তাদের ঘরে তুমি বড় বড় আল্লাহর ওলি দাও। রব্বুল আলামিন পারনগর সমাজ কল্যাণ পরিষদের আশেপাশে যতগুলো ছয়টা মহল্লার কথা শুনলাম, প্রত্যেকটা মহল্লাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যতগুলো যুবক ভাই আজকের মাহফিলে আসলো তাদের সবাইকে ওমরে ফারুকের মতো কবুল আর মঞ্জুর করে নাও। যত মা বোনেরা আসলো আসিয়ার মতো কবুল করে নাও। রব্বুল আলামিন এই ছয় দিন ব্যাপী যতগুলো কথা শুনলাম সবগুলো কথা যেন জীবনে বাস্তবায়ন করতে পারি তৌফিক দাও। রব্বুল আলামিন যারা দোয়া চেয়েছে কি নিয়তে, কোন মাকসাদে, কোন বেদনায়, কোন জ্বালানিয়ে দোয়া চেয়েছে আমি জানি না, তোমার তো জানার বাকি নাই। রব্বুল আলামিন যারা দোয়া চেয়েছে সকলের মনের নেক মাকাসেদ পূরণ করে দাও। আমাদের মধ্য থেকে যারা নানা রকম জটিল রোগে ভুগছে তুমি রোগগুলো শেফায় পরিণত করে দাও। রব্বুল আলামিন আমাদের ছেলে মেয়েগুলোকে মানুষের মতো মানুষ বানিয়ে দাও। এই শামসুল হক খান হাই স্কুলের সকল শিক্ষকদেরকে, বিশেষ করে প্রিন্সিপাল স্যারকে, সকল ছাত্রদেরকে, ছাত্রীদেরকে, অভিভাবকদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। অনেক মুয়াজ্জিন সাহেব এসেছেন, ইমাম সাহেব এসেছেন, খতিব সাহেব এসেছেন, অনেক কওমি মাদ্রাসার শিক্ষক, আলিয়া মাদ্রাসার শিক্ষক ছাত্ররা এসেছেন, প্রাইমারি স্কুলের টিচার এসেছে, হাই স্কুলের ছাত্ররা এসেছে, কলেজের ইউনিভার্সিটির প্রফেসররা এসেছে, ব্যবসায়ী ভাইরা এসেছে, প্রশাসনের লোকেরা এসেছে। রব্বুল আলামিন যারাই মোনাজাতে শরীক হয়েছে সবাইকে কবুল করে নাও। আমার প্রিয় ভাই আক্তারুজ্জামান খান রুবেল ভাইকে তুমি কবুল করে নাও। বাবার মতো সেও যেন বলিষ্ঠ কণ্ঠে এই পারনগর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের নেতৃত্ব দিতে পারে তুমি কবুল করে নাও। এই প্রতিষ্ঠানের এই আজকের এই তাফসির মাহফিলের সম্মানিত উপস্থাপক জাহাঙ্গীর সাহেবকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও।
আমার যতগুলো আঙ্কেল স্টেজের মধ্যে বসে তোমার দরবারে চোখের পানি ছেড়ে কাঁদে সবাইকে কবুল করে নাও। প্যান্ডেলের মধ্যে বসে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা তোমার দরবারে চোখের পানি ছাড়ে, আমার কোন ভাইয়ের মনের মধ্যে কি জ্বালা আমি জানি না, আমার সকল ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার বাংলার জমিনের 56,000 বর্গ মাইলকে তুমি কোরআনের বর্গ মাইল হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। এলাকার চেয়ারম্যানদেরকে কবুল করে নাও। এলাকার এমপি সাহেবকে দোয়া চেয়েছে তুমি কবুল করে নাও। আমার দেশের মন্ত্রীগুলোরে কবুল করে নাও। আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রীকে তুমি কবুল করে নাও। ইসলামের নিয়ম অনুযায়ী কোরআন অনুযায়ী যেন দেশকে তারা চালাতে পারে তুমি তৌফিক দাও। রাব্বুল আলামিন যারা কোরআনের কথা বলে তাদেরকে তুমি হেফাজত করো। কোরআনের কথা বলতে যে যারা জুলুমের শিকার তাদের তুমি হেফাজত করো গো আল্লাহ। জানি না কয়দিনের হায়াত নিয়ে দুনিয়ায় এসেছি, এই দুনিয়া আসার একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোন সিরিয়াল নাই। আসার সময় আগে আসে দাদা, তারপরে বাবা, তারপরে ছেলে, তারপরে নাতি, কিন্তু যাওয়ার সময় দেখি নাতির লাশ কাঁধে নিয়ে দাদা কবরে যায়। যাওয়ার সময় ছেলের আগে বাবার আগে ছেলে চলে যায়, মায়ের আগে মাঝে মাঝে মেয়ে চলে যায়, নানির আগে মাঝে মাঝে নাতনি চলে যায়। শুধু অসুস্থরাই মরে না, মাঝে মাঝে দেখি সুস্থরাও মরে যায়। শুধু বৃদ্ধ বৃদ্ধারাই মরে না, মাঝে মাঝে দেখি যুবক যুবতীরাও মরে যায়। শুধু হসপিটালের রোগীরাই মরে না, মাঝে মাঝে দেখি ডাক্তাররাও মরে যায়। রব্বুল আলামিন জানি না কয় দিনের হায়াত নিয়ে আসলাম, জানি না কোন দিন কাফনের ওই সাদা ধবধবে কাপড় দিয়ে আমারে পেজ দেওয়া হবে, জানি না কোন দিন মালাকুল মাউতের হাতে ধরা পড়ে যায়, জানি না কোন দিন মসজিদের খাটি আমার বাড়ির দিকে রওনা হয়ে যায়, জানি না কোন দিন ইমাম সাহেব মাইকে বলবে অমুক পাড়ার অমুক মহল্লার অমুক ভাই আমাদের মাঝে দুনিয়ায় দায়। আমারে যখন ফুরাবে দিন আসে বেগহীনে রাতি, থেকো আল্লাহ দুনয়নে হয়ে চির সাথী, আসে বেগহীনে রাতি। রব্বুল আলামিন আমাদের পক্ষে যাদের পক্ষে এখনো পর্যন্ত ওই কাবা দেখা সম্ভব হয় নাই, বিষ্ণবীর রোজা মোবারকের সামনে দাঁড়িয়ে সালাম বলা সম্ভব হয় নাই, আমাদের সবাইকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও। কইরা লয়া যাহায় সোনার মাদিনায়, কৌশল কইরা লয়া যাহায় মাকা মদিনায়। রব্বুল আলামিন যতদিন বাঁচবো কোরআন মেনে যেন বাঁচতে পারি তৌফিক দাও, যতদিন বাঁচবো তোমার গোলামি করে বাঁচতে পারি তৌফিক দাও, আর মৃত্যুর পূর্ব ক্ষণে বিশ্ব নবীর শেখানো ওই মধুর কালিমাটুকু জপতে জপতে ঈমান নিয়ে যেন আমরা সবাই বিদায় নিতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।